হ্যালো ভিউয়ার্স, প্রায় সময় আমরা কোনো একটা ওয়েবসাইট কিংবা কোনো একটা অ্যাপস ভিজিট করতে গেলে আমাদের কাছে লগ ইন চায়। সো লগ ইন চাইলে আমরা যদি আমাদের স্বাভাবিকভাবে আমাদের ইমেলটা দিয়ে যদি সেই সব ওয়েবসাইট কিংবা অ্যাপসের ভিতরে লগ ইন করি, লগ ইন করার পরবর্তীতে আমরা যখন ওয়েবসাইটটা ভিজিট করে বেরিয়ে চলে আসি, তখনই তারা আমাদের ইমেলের মধ্যে তারা প্রতিদিন মেল করতে থাকে, যেটার ক্ষেত্রে আমাদের যে পার্সোনাল কিংবা ইম্পর্টেন্ট যেসব মেলগুলো থাকে সেগুলো আমরা খুঁজে পাই না। সো একটা বিরক্তিকর বিষয়। আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন সেই সব ওয়েবসাইটগুলোতে আপনি একটা টেম্পোরারি মেল দিয়ে লগ ইন করার পর লগ ইন করতে পারেন, তাহলে আপনার পার্সোনাল ইমেলে কোনো বিরক্তিকর ইমেল আসবে না, তাতে আপনার কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না। সো খুবই ইন্টারেস্টিং হতে চলছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই পুরো বিষয়টা বুঝে যাবেন। আর একটা বিষয় হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। আপনি যদি কোনো একটা ফেসবুকের ফেক একটা অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনার ডেট অফ বার্থ, নাম, এরপর হচ্ছে জেন্ডার সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে আপনার কাছে তারা ইমেল কিংবা নাম্বার একটা ভেরিফিকেশন চায়, যেটা আপনি মনে করেন যে আপনার পার্সোনাল নাম্বার কিংবা ইমেলটা ভেরিফিকেশন করতে চাইতেছেন না, কারণ সেটা হচ্ছে একটা ফেক অ্যাকাউন্ট। সো সেখানে আপনি টেম্পোরারি মেলটা ব্যবহার করতে পারেন, যেখানে আপনার কোনো পার্সোনাল ইমেল হিসাবে সেটা থাকবে না। আপনি সেই টেম্পোরারি মেলটা নিয়ে সেখানে থেকে লগ ইন করে নিতে পারবেন এবং টেম্পোরারি মেলটা আপনাকে ভেরিফিকেশন কোডটাও দিবে খুব সহজে। সো কথা বাড়াচ্ছি না, বিস্তারিত দেখিয়ে দেবো মোবাইল স্ক্রিনে গিয়ে। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যেহেতু নতুন কোনো টেক ভিডিও আসলে সবার আগে আপনি পেয়ে যান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটা কেমন হলো। অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। অল রাইট ভিউয়ার্স, আমরা চলে এসেছিলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব ফেসবুকে। ফেসবুকে আসার পর আমরা এখানে একটা নাম সিলেক্ট করে দিয়েছিলাম। সো আমাদের কাছে চাইতেছি ইমেল কিংবা নাম্বারের ভেরিফিকেশন, তো আমরা এখানে আমাদের পার্সোনাল ইমেল কিংবা নাম্বার অ্যাড করবো না, তার জন্য আমরা চলে যাবো সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে এসে যদি আমরা টেম্প মেল দিয়ে সার্চ করি তাহলে এই অ্যাপসটা পেয়ে যাবো সবার উপরে। সো আমাদের ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। আমরা এখন ওপেনে ক্লিক করবো। ওপেন করার পরবর্তী এখানে কোনো লগ ইন চাইবে না, সো আপনি এরকম একটা ইমেল দিয়ে দিবে তারা আপনাকে। আপনি তাহলে এখানে চেঞ্জের উপর ক্লিক করে ইমেলটা চেঞ্জ করে নিতে পারেন। সো আমরা এখন চেঞ্জ করবো না, আমরা এখানে এটা কপি করবো। কপি করলাম, কপি করার পরবর্তীতে আমরা এটা ফেসবুকে বসাই দিব। হ্যাঁ, আমরা এখন এটাকে ফেসবুকে দিয়ে দিলাম। ফেস্ট নেক্সট, হ্যাঁ আমরা ফেস্ট দেওয়ার পর এখানে আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিচ্ছি। আমরা এখানে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম, জেন্ডার ফিমেল একটা সিলেক্ট করে দিলাম। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমাদের ফেক আইডিটা খোলা শেষ মোটামুটি। হ্যাঁ, আমাদের ফেক আইডিটা মোটামুটি খোলা শেষ। সো আমরা এখানে যদি ইমেলটার ভেরিফিকেশনটা করতে চাই, আমরা ইমেলটা আবার একটু ফেস্ট করে দিলাম। হ্যাঁ, এখানে ভেরিফিকেশন চাইতেছে, তারা ভেরিফিকেশন চাইতেছে। সো আমরা এখন এটা চলে যাবো টেম্প মেলের ভিতরে, অ্যাপসের ভিতরে। আসার পরবর্তীতে এখানে দেখতে পারতেছেন ইনবক্স, ইনবক্সে একটা মেসেজ চলে আসছে অলরেডি। ফেসবুক থেকে একটা মেসেজ আসছে। সো আমরা মেসেজটার উপর ক্লিক করে দিলাম। আমাদের কোডটা হচ্ছে, আমরা এখান থেকে কোডটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরবর্তীতে আমরা একটা পেস্ট করে দিচ্ছি। সো আমাদের মোটামুটি ভেরিফিকেশন কমপ্লিট। আমরা এইখান থেকে মেল নিয়ে আপনি যত ইচ্ছে তত ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন, আর এখানে অ্যাভেলেবেল মেল পাওয়া যায়। সো কোনো টেনশন নেই, আপনি এখান থেকে অ্যাভেলেবেল মেলটা। ধরো আমাদের ফেসবুকের কাজ মোটামুটি শেষ, আমরা ফেসবুকটা লগ ইন করেছি টেম্প মেল অ্যাপসের মাধ্যমে, সেখান থেকে আমরা একটা ইমেল নিয়ে লগ ইন করেছি। সো আপনার মোবাইলে যদি স্টোরেজ খালি না থাকে তাহলে আপনি ওয়েবসাইটও ব্যবহার করতে পারেন টেম্প মেলের। সো টেম্প মেলের ওয়েবসাইট আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে আমরা একটা ওয়েবসাইটে যাবো, যাওয়ার পরবর্তীতে সেটাতে লগ ইন করে দেখবো টেম্প মেলের মাধ্যমে, টেম্পোরারি মেল দিয়ে সেটা লগ ইন করবো। তার জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, TED.com। TED.com হচ্ছে আপনার ইউটিউবের মতোই মোটিভেশনাল ভিডিও, টেক রিলেটেড ভিডিও এবং আদার্স অন্যান্য ভিডিওগুলো আপনি এখানে পেয়ে যাবেন, চাইলে আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। সো আমরা এখন সাইন ইন উপরে ক্লিক করে দিলাম। তারপর যদি তারা আমাদের কাছে ইমেল কিংবা ফেসবুক দিয়ে লগ ইন চাইতেছে, সেটা আমরা করবো না, পার্সোনাল আমরা কিছু এখানে ব্যবহার করবো না। সো তার জন্য আমরা সরাসরি টেম্প মেলের উপরে, টেম্প মেলে চলে যাবো, টেম্প মেল। সো টেম্প মেলে ওয়েবসাইটে চলে আসলাম। হ্যাঁ, সবার উপরে যে ওয়েবসাইটটা সেটার উপরে ক্লিক করে দিলাম। আমরা চলে আসছি টেম্প মেলের ওয়েবসাইটে। এখান থেকে আপনি যদি অ্যাপস ব্যবহার করতে না চান তাহলে এই ওয়েবসাইটটা ভিজিট করলে আপনি এখানে ইমেল পেয়ে যাবেন, অ্যাপস ডাউনলোড দিতে হবে না আপনাকে। সো এখানে আসার পর আপনাকে একটা ইমেল দিয়ে দেওয়া হবে, আপনি ইমেলটা কপি করে নেবেন। কপি শেষ। সো আমরা ওয়েবসাইটে চলে গেলাম, যাওয়ার পরবর্তীতে আমরা এখানে পেস্ট করে দিলাম কন্টিনিউ। এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড, সো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া শেষ আমরা এখন কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখানে একটা নাম চাইতেছে, আমরা একটা নাম দিলাম, একটা নাম বসিয়ে দিলাম, কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ। আমাদের ওয়েবসাইটে তো মোটামুটি টেম্পোরারি মেলটা দিয়ে লগ ইন শেষ। আমরা এখন যদি টেম্পোরারি মেলে চলে যাই তাহলে এখানে অবশ্যই একটা মেসেজ আসবে। হ্যাঁ, আমাদের এখানে মেসেজ চলে আসছে TED.com থেকে। আমাদের এখানে একটা মেসেজ চলে আসছে TED.com থেকে।
এখানে তার নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিছে যে সেখানে এই ইমেলটা দিয়ে লগ ইন করা হয়েছে। এখানে যদি ভেরিফিকেশন কোড চায় তাহলে ভেরিফিকেশন কোড এখান থেকে ওয়েবসাইটটা থেকে আপনি পেয়ে যাবেন। আপনার ফোনে যদি ইন্টারনাল স্টোরেজ যদি খালি না থাকে তাহলে আপনি অ্যাপসটা ডাউনলোড না করে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। ক্রোম ব্রাউজারে গিয়ে যদি আপনি সিম্পলি সার্চ করেন টেম্প মেল দিয়ে, টেম্প মেল মেল দিয়ে যদি আপনি সার্চ করেন, সবার উপরে যে ওয়েবসাইটটা আছে সেটা ভিজিট করলে আপনি সেখানে একটা ইমেল পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি চাইলে যে কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করতে পারেন কিংবা ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারেন। সো ভিউয়ার্স, আই হোপ আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটা কেমন হলো। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন।